থাইল্যান্ডের একটি বিশেষ প্রজাতির আম সারা ফেলে দিয়েছে ভারত জুড়ে এক একটি আমের যেমন আকার ও ওজন তেমনই গন্ধ এবং স্বাদ থাইল্যান্ডের সেই আমের এবার ফলন হচ্ছে বাঁকুড়ায় এবং প্রতিযোগিতায় যোগ দিতে পারি দিচ্ছে দিল্লিতে তবে সেই আমগুলির দাম শুনলে চোখ কপালে উঠবে মাত্র একটি আমের দাম পাঁচ হাজার টাকা হ্যাঁ ঠিকই শুনছেন মালদা ও মুর্শিদাবাদকে টেক্কা দিতে এবার বাঁকুড়ার সেই দুর্মূল্য আম পাড়ি দিল দিল্লিতে তীব্র দাবুদাহের ফলে এবারে বাঁকুড়া জেলায় আমের ফলন হয়েছে অনেকটাই কম কিন্তু তা সত্ত্বেও প্রতিযোগিতায় পিছিয়ে নেই বাঁকুড়ার আম পাড়ি দিচ্ছে দিল্লি সহ বিভিন্ন রাজ্যে বাঁকুড়ায় বিভিন্ন ধরনের আম চাষ করা হয় তবে এখনকার আমের মধ্যে আম্রপালি আমের দাম দিল্লিতে সবচেয়ে বেশি তাই চাষিরাও জোর দেন এই আম্রপালি চাষে এছাড়াও বিদেশের বিভিন্ন প্রজাতির আম বাঁকুড়ার মাটিতে ফলিয়ে প্রদর্শনীতে সাজিয়ে রাখা হয়েছে তার মধ্যে রয়েছে থাইল্যান্ডের সেই দুর্মূল্য আম সেই আমও এবার দিল্লিতে যাচ্ছে প্রতিযোগিতায় যোগ দিতে দিল্লিতে আমাদের ডিস্ট্রিক্টে যে ফেমাস ভ্যারাইটি যেটা হচ্ছে আম্রপালি আম্রপালি যাচ্ছে তার সাথে যাচ্ছে হিমসাগর মল্লিকা গোলাপ খাস ইত্যাদি আমগুলো যাচ্ছে এবং তার পাশাপাশি আমাদের বেশ কিছু বিদেশি জাতও আছে যে জাতগুলো কিন্তু আমরা দিচ্ছি বিদেশি জাতগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার চ্যাংমাই মিয়াজাকি ব্যানানা ম্যাঙ্গো পাইনাপেল ম্যাঙ্গো পপায়া ম্যাঙ্গো ইত্যাদি এবং একটা আমের দাম শুনলাম যে পাঁচ হাজার টাকা সেটা কি আম কতটা বিল্লি জাত হবে একদম ঠিকই বলেছেন শুনেছেন অ্যাকচুয়ালি আমাদের সর্বোচ্চ যে জামটা সেটা হচ্ছে বিদেশি জাতে আশা করছি দিল্লির বাজারও হচ্ছে বেশি দামে আর বিক্রি হবে বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট ওঙ্কার বাংলা